আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা একটি ডিসকর্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি discord.com। তো আমরা discord.com যখনই লিখলাম আমরা ডিসকর্ডের সাইটটিতে চলে আসলাম। তো তার আগেই আমি আপনাদেরকে বলে নিতে চাই ডিসকর্ড কি। ডিসকর্ড মূলত একটি টেক্সট ও অডিও ভিডিও চ্যাট সার্ভিস, তারপর হচ্ছে স্লেক, স্কাইপ ইত্যাদি অ্যাপসের যত সুবিধা আছে সব যদি এক জায়গায় করা হয় সেটাই মানে ডিসকর্ডের মতো অনেকটা দেখা যাবে। 2015 সালে ডিসকর্ডের যাত্রাটা শুরু হয় মূলত গেমারদের হাত ধরেই। তো এখন কিন্তু মানে এটা গেমারদের জন্য শুরু হলেও বর্তমানে কিন্তু গেমারদের পাশাপাশি সকলেই আমরা এই ডিসকর্ডটি ব্যবহার করে থাকি। বর্তমানে ডিসকর্ডের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 250 মিলিয়নের উপরে। আর বর্তমানে চ্যাটিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফিচার্স চলে এসেছে এই ডিসকর্ডে। ডিসকর্ডে আমরা হচ্ছে নিজেদের সার্ভার খুলে সেই সার্ভারের জন্য বটও যুক্ত করতে পারি, তারপর লাইভ স্ট্রিমিং করতে পারি, ওকে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি। প্রথম তাহলে আমরা আগে দেখাই কি করে ডিসকর্ডে একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিসকর্ডের সাইটটিতে যখনই আসলাম ডাউনলোড ফর উইন্ডোজ ওপেন ডিসকর্ড ইন ইউর ব্রাউজার। ওকে, তো আমরা চাইলে এটি হচ্ছে ওয়েবেও ইউজ করতে পারি বা ডাউনলোডও করে নিতে পারি। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডিসকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকেই ইউজ করব। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর একটু লোড হচ্ছে। তো যখনই আমরা লগ ইনে ক্লিক করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন উইথ কিউআর কোড, এখানে কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিউআর কোড স্ক্যান করেও লগ ইন করতে পারবো। কিন্তু যেহেতু আমরা আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেল আর পাসওয়ার্ড দিলে কোনো কাজ হবে না। তো আমরা এখান থেকে লগ ইন না করে আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ আছে। ওকে, তাহলে আমি একটি আমার মেইল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি আমার একটি টেম্পোরারি মেইল নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি আমার মেইল দিয়ে দিলাম। তারপর আমি এখানে আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি, ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো ইটস ওকে, সেন্ড মি ইমেল উইথ ডিসকর্ড আপডেটস, টিপস অ্যান্ড স্পেশাল অফার্স, আমরা এটা ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো যখনই আমরা কন্টিনিউতে ক্লিক করলাম আমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আর আমি যে রোবট না তার একটি প্রুফ আছে। তো আই এম, তারপর আচ্ছা এখানে কি চেক করতে বলছে, এরোপ্লেন। তো আমরা এটা চেক করে এটা ক্লিক করে দিচ্ছি। তারপর ভেরিফাই ক্লিক করার পর আমাদের
স্টার্ট ভেরিফিকেশনের জন্য একটি পেজ চলে আসলো। তো আচ্ছা, এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো যখনই আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে যখন আমি সেন্ডে ক্লিক করলাম, তখন আমাকে এখানে আবারও আমি হিউম্যান কিনা সেটার জন্য একটি ইয়ে চাচ্ছে। তো আমার এখানে আমি আই এম নট এ রোবটে ক্লিক হিউম্যান। আচ্ছা, তো যখনই আমরা দিলাম, তারপর হচ্ছে আমাদের কোডটি চলে এসেছে মোবাইলে। তো সেই কোডটি আমরা এখান থেকে দিয়ে দেব। তো যখনই আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি চাচ্ছে যে এন্টার ইউর পাসওয়ার্ড টু কনফার্ম চেঞ্জ। তো আমরা যেই পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা আবার দিয়ে দিব। ওকে, তারপর আমরা কনফার্মেশন ক্লিক করে দিব। না, প্লিজ ওয়েট। ওকে, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। তো এখানে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন চলে এসেছে। তো সেই আমরা হচ্ছে ভেরিফাই ইমেল করে নিয়েছি। তো এখান থেকে আমরা ভেরিফাই করে নেওয়ার পর তো যখনই আমরা ভেরিফাই ইমেল করে নিলাম, তো তারপর আমাদেরকে আবার আরেকটি ক্যাপচা দিল। অনেক বেশি ক্যাপচা দেয়, ঠিক আছে? তো নেক্সট আবার দিয়েছে। ওকে, এবার আমি এখান থেকে আমার ইমেলটি যখন ভেরিফাইড করে নিলাম, তারপর আমি এখান থেকে কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করে দেব। তো কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক যখন করে দিলাম, আমার হচ্ছে ডিসকর্ডটি এখানে ওপেন হয়ে গেল। তো এখানে বলছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ডিসকর্ড সার্ভার। আমি চাইলে এখান থেকে আমার যে কোনো একটি ডিসকর্ড সার্ভার করে নিতে পারি, আর আর না হয় আমি একটি সার্ভারে চাইলে জয়েনও করে নিতে পারি। এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, তো সেখান থেকেও আমরা নিতে পারি। তো আমি আপাতত সার্ভার ক্রিয়েট করছি না। তো আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে? তারপর আমরা যদি এখান থেকে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা সার্ভার ক্রিয়েট অন সার্ভারে ক্লিক করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের মেনলি প্রোফাইল। তো ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যেয়ে আমাদের প্রোফাইলে যত ইনফরমেশন দেওয়া দরকার সেগুলো আমরা এখান থেকে দিয়ে নিব। আর হচ্ছে এখানে চাইলে আমরা ইমেজটা চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। প্রাইভেসি অ্যান্ড সেফটি থেকে আমরা আমাদের যার যার যেরকম দরকার ওই রকমভাবে আমরা সব কিছু করে নিব, ঠিক আছে? তো এইভাবেই আমরা আমাদের অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি, সুমাইয়া #9252। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।